আর কি রে পয়সা আছে স্ক্যান কলেজ যাবি না আজ ক্লাসে যাবো না আম্মা জান যাবি না কালা কি হয়েছে শুনতে ভালো লাগতেছে না প্রতিদিনই তো যাই একদিন না গেলে এমন কিছু হইতো না না সেইটা ঠিক আছে দেহি তোর জ্বরটা আইলো নি আরে আম্মা জান ঠিক আছি জ্বর নাই তাইলে ওই রাতে ভালো ঘুম হয় নাই তো তাই একটু মাথা ব্যথা করতেছে তাই কো মাথা ব্যথা অন কিন্তু ভালো না আচ্ছা ওষুধ খাইছোস আমি তোরে গরম চা বানায় এনে দিই না না কিছু করণ লাগবো না তুমি অত টেনশন করো না তো যাও কি কাজ যাইতে ছিল যাও দেহি স্বপ্ন খারাপ লাগলে কিন্তু আগে আগে কইছ মা ঠিক আছে আচ্ছা আম্মা চা তুমি আমার এত ভালোবাসো কেন দেখো মাইয়ার কথা তোরে কি শুধু আমি একলা ভালোবাসি এই পরিবারে ব্যবাতে তোরে ভালোবাসে বুঝছস মা তোর হয়েছে ভালোবাসা পাওনের কপাল তাই পরিবারের পরিবারের বাইরের ব্যবাতে তোরে খুব ভালোবাসে কি রে আমি ঠিক কইছি না ঠিকই কইছ আচ্ছা ক্যাশের কি অবস্থা অ্যাকাউন্টস কি ক্লোজ করেছেন এই পর্যন্ত যা হয়েছে এখনো ক্লোজ করে নেই স্যার তাহলে একটা কাজ করেন টাকাগুলো গুনে ফেলেন গুনে হিসাবটা ক্লোজ করে ফেলেন সালাম স্যার ওয়ালাইকুম সালাম কংগ্রাচুলেশন শাহনাজ থ্যাংক ইউ কিন্তু কেন আপনার মিশন তো সাকসেস বাসায় এসেছিলেন উনি টাকোসও খেয়েছেন কফিও খেয়েছেন আপনি খুশি তো খুব খুশি হয়েছি আচ্ছা আপনি কেন এই সময় এখানে আসলে স্যার আমার একটা ইমার্জেন্সি হয়ে গেছে কি ইমার্জেন্সি এই মুহূর্তে আমার 50,000 টাকা লাগবে স্যার আমি কি আপনাদের কাছ থেকে 50,000 টাকা লোন পেতে পারি মানে 4 দিন পরে দিয়ে দিতে পারবো 50,000 না আচ্ছা এক মিনিট দেখেন তো কাছে 50,000 টাকা হবে কিনা থাকলে একটা খামে ভরে দিন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ মশুন না কফি খেয়ে যান না স্যার আমার ইমার্জেন্সি এখন হাসপাতালে যেতে হবে ও আচ্ছা তাহলে আপনি গাড়ি না আটকে ওয়েলকাম সাহারা বড্ড বাড়াবাড়ি করতেছে সুযোগ পাইলে ইজ্জতের সাথে আলাদা করে কথা বলতেছে হাসাহাসি করতেছে দুইজন পরে চার্জ করলেই অস্বীকার করতেছে তার মানে ও মিথ্যা কথা বলতেছে ইজ্জত শর্তটা এড়াই যাইতেছে আর এই কারণে ওর সাথে আমার অহেতুক ঝগড়া হইতেছে সাহারার জন্য সংসারে অশান্তি হচ্ছে এভাবে চলতে দেওয়া যায় না এর একটা ভেদ করতেই হইব আমার অজি শুনলাম তুমি এতক্ষণ আসনি কেন আমি তোমাকে তো মিস করছিলাম মা তোমরা অস্ট্রেলিয়া কবে যাবে নেক্সট উইকে ও তোমার আব্বু নিতে আসবে না আব্বু ব্যস্ত এজন আসতে পারবে না তোমার আব্বু কি করে জব করে আব্বুর সাথে কথা হয় হ্যাঁ আব্বু রোজ ফোন করে আচ্ছা আন্টি তুমি কি ব্যাডমিন্টন খেলতে পারো হ্যাঁ পারি তো তুমি খেলবে আমার সঙ্গে কখন আফটারনুন ওকে আমরা আফটারনুনে ব্যাডমিন্টন